আমাকে আমাকে এই অধিকার ছেড়ে চলে যেতে হবে। অল্প সময় দেব, আমাকে আমাকে কিছুদিন সময় দে, সে কটা দিন এই বাড়িতে থাকতে দে আমাকে। তোকে আমি কথা দিচ্ছি, আমি আবিরকে আবিরকে ভুলে যাব। সব গয়না আমরা নিয়ে নিয়েছিলাম, তার উপর আবার বাপের বাড়ির লোকের সোহাগ উতলে পড়ছে যেন। গয়না দিয়েছে নে, আবার গয়না পর, এখন কত গয়না পরবি? এই গয়নাগুলো তো আমার পেটেই যাবে না দিঘি রানি। তুমি বুঝলে না আবার তুমি গয়না পরে এলে? বোকা মেয়ে হয় বাবা, আমি তো জোর করেই ছিনিয়ে নিতে পারতাম, কিন্তু জোর না করেই যদি পেয়ে যাই তাহলে আর শুধু শুধু জোরের অপব্যবহার করি কেন? আরো কত কাজেই তো আবার জোর খাটাতে হবে, তার কি আর ঠিক আছে এখন? ভালো একটা বিয়ে হয়েছে আমার, একই সঙ্গে বিনা পয়সায় কাজের লোক, একই সঙ্গে চাকরি করা বউ, আর একই সঙ্গে সেবা দাসী। এমনি বাবা, তুমি এমন ভাবে শুয়েছিলে না, তোমার হাতে মশা কামড়াচ্ছিল, আমি মশাগুলো মারছিলাম। কি করছিলে তুমি? আরে বললাম তো, মশা মারছিলাম। তুমি আমার হাতের বালাটা নিয়ে কি করছিলে? না না, খুব ভালো ডিজাইন, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম কি ভালো মানিয়েছে তোমার হাতে। কোথা থেকে বানালে? তুমি প্রত্যেকটা কথা বানিয়ে বলছো, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। এই যে তুমি আমাকে রাগি দাও না, আমি জানি যে আমি তোমাকে খুব খারাপ কথা বলি, কিন্তু তুমি তো এটাও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ প্লিজ, তুমি আমাকে আর যাই বলো, ওই ওই ভালোবাসা শব্দটা আমাকে বলতে এসো না, ওই শব্দটার উপরে না আমার ঘেন্না ধরে গেছে। তুমি আর যা খুশি বলো, আমি সব শুনতে রাজি আছি, কিন্তু এই ভালোবাসা শব্দটা আমাকে বলো না প্লিজ। আমাকে ক্ষমা করো, হ্যাঁ পৃথিবীর আর সব কথা বলো আমি শুনবো, কিন্তু ওই শব্দটা আমাকে বলো না। একটা ভালো কথা বলতে গেলাম, তাতেও তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? বড্ড ঢ্যাটা মেয়ে তুমি, কোথায় আমি মিষ্টি করে কথা বলছি সেই সুযোগে তুমি আমার মন জয় করার চেষ্টা করবে তা না? কোনোদিন তোমার মতো একটা নোংরা লোকের মন জয় করার চেষ্টা করব না আমি। আর একদিন জীবনে সুযোগ ঠিকই আসবে, আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। সেই সুযোগ এলে আমি তোমাকে বুঝিয়ে দেব আমি তোমাকে ঠিক কোন চোখে দেখি, আমি তোমাকে বুঝিয়ে দেব জীবনটা আসলে কিরকম, বুঝিয়ে দেবো আমি তোমাকে। কি বুঝিয়ে দেবে? আমার কানের দুলটা কোথায়? কানের দুল? তোমার গয়নাকাটি তো সব আমাদের কাছে। একদম বাজে কথা বলবে না, আমার আমার কানে দুল ছিল, এই তো আরেকটা কানে দুল আছে, এই কানের দুলটা কোথায়? কোথায় আমার আংটি? আমার আংটি কোথায়? তুমি কি স্বপ্ন দেখছো? কি রাত্রিবেলা আংটি আংটি করে চিৎকার করছো? বাড়িতে চোর পড়েছে নাকি? আমি তো পাশে জেগে বসেছিলাম।
এই বাড়িতে কি বাইরে থেকে চোর আসার প্রয়োজন আছে? কি বললে তুমি? যা বলেছি ঠিক বলেছি। কি বললে আরেকবার বলো। বলবো বলবো বলবো, পেশ করবো বলবো, যা সত্যি আমি তাই বলেছি। তুমি নিজের স্বভাবটা জানো না? হ্যাঁ, তোমরা তো আমার সব গয়না কেড়ে নিয়েছিলে। বাপের বাড়িতে খালি হাতে গলায় গেছিলাম, বড় মামিরা মুখে কিছু বলেনি ঠিকই, কিন্তু জান কি ভেবেছে কি জানে, কি বুঝেছে কে জানে, আবার এই গয়নাগুলো আমাকে পরিয়ে দিল আর বললো যেন এই গয়নাগুলো আমি গা থেকে না খুলি। আর সেই গয়নাগুলোর আবার তুমি নজর দিলে। হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম, আমার আমার কান থেকে দুল খুলে নিয়েছো তুমি। হ্যাঁ, আমার ঘুমের ঘরে আমার আংটিটা খুলে নিয়েছো, আবার এই বালাটা খুলতে যাচ্ছিলে তাই না? আর আমি তখন ধরে ফেলেছি, আর তুমি আমাকে বললে যে আমাকে নাকি মশা কামড়াচ্ছিল, তুমি সেটা তাড়াচ্ছিলে। ছি 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 ছি, কি তোমরা, তোমাদের পরিবারটা কি একটা চোরের পরিবার? তোমরা কি সব এক একটা চোর, এক একটা ডাকাত? আরেকবার বল, কি বলছিলি, কে ডাকাত? চুপ করে থাকবি না, বল, বল। মার খেয়ে খেয়ে মরে যাবো তবু আমি একই কথা বলবো, তোমরা চোর, তোমরা ডাকাত। তোমাদের লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? একটা শিক্ষিত মেয়েকে বাড়িতে বউ করে নিয়ে এসেছো, আর তার আসার পরের দিনই তোমরা বাড়ির কাজের লোককে ছাড়িয়ে দিলে। হ্যাঁ, আমাকে কলেজে নিয়ে যাও, পাহারা দিয়ে রাখো। কেন? টাকার জন্য। সেই টাকা রোজগার করে আমি আবার আবার তোমাদের নিয়ে হাতে তুলে দেবো। আমার লাগছে পাড়ার লোককে ডাকবি? সূর্য আমার হাত ছাড়ো। পাড়ার লোককে ডাকবি তো? চিৎকার কর, চিৎকার করাচ্ছি তোকে, চিৎকার। শুনবে, আমি ভেবেছিলাম অশান্তি না করে গায়ে হাত না তুলে চুপি চুপি কাজটা হাসিল করব, কিন্তু তুই তো সেটা হতে দিলি না। তুই আমাকে খারাপ হতে বাধ্য করলি, আমাকে ওসকাবি, আমার বাবা মাকে যাচ্ছে তাই বলবি, আর আমি তোকে স্বামী হিসেবে মাথায় তুলে ধেই ধেই করে নাচবো। আমি কিন্তু সেরকম স্বামী নয়। শুনে রাখা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি যে আবার আমার জীবনে ফিরে আসবে। সত্যি কি স্বপ্নে ভাবতে পারোনি? না, সবসময় আমার মন বলতো তুমি আমার জীবনে ফিরে আসবেই। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই আমার জীবনে না ফিরে এসে তুমি যাবে কোথায়? তাহলে তোমার মনই তো জয়ী হলো গো। বরং বরং আমি ভেবেছিলাম কখনো আসবো না। কই, সেটা তো পারলাম না। সেজন্য আক্ষেপ হচ্ছে? আমি তো বলেছিলাম দয়া করে আমার কাছে আসতে হলে এসো না। দেখো, আমি এতদিনে ঠিক করেছি আমি আর তোমার সঙ্গে ঝগড়া করব না। তোমার তোমার আমাকে বোঝার হলে তুমি ঠিকই বুঝবে, আর যদি বোঝার না হয় তাহলে বুঝবে না। এটা হলো একটা ঝগড়া, এখনো তো ঝগড়া করে যাচ্ছ। না গো, আমি তোমার সঙ্গে ঝগড়া করছি না। বেশ তো, আমি আমি আর তোমাকে কোনো কথা বলবো না, আমি আর কোনো কথা বলবো না তোমাকে। এই বসো। আমি
তোমাকে আর কোনোদিন কখনো কোথাও যেতে দেবো না। আমি বারবার তোমাকে বলেছি কোথাও যেও না, যেও না, যেও না, তাও তুমি আমার কথা অমান্য করে ফিরে গেছো, আমাকে ছেড়ে চলে গেছো। তুমি জানো তুমি আমাকে কত কষ্ট দিয়েছ? তোমার কোনো আইডিয়া আছে? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বেলবেল, এটা আমি তোমাকে শান্তি দিতে চেয়েছিলাম। আর শান্তি দিতে চেয়েছিলাম বলেই চলে গেছিলাম তোমায় ছেড়ে। হ্যাঁ, তোমাকে ছেড়ে আমি কত শান্তিতে আছি সেটা তুমি দেখতেই পাচ্ছ। সেই জন্যই তো ফিরে এলাম গো। আর কালকে যদি মনে করো তুমি চলে যেতে পারো। না গো, আমি তোমাকে ছুঁয়ে বলছি, এবার থেকে যা লড়াই সব আমি লড়ব। তুমি শুধু তোমার তোমার ভবিষ্যতের কথা ভাবো, তোমার ক্যারিয়ারের কথা ভাবো, তোমাকে অন্য আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। কেন, ক্যারিয়ার কি শুধু আমার আর কারুন না? আমারও হবে। তাহলে এখানে শুধু আমার ক্যারিয়ারের কথা উঠছে কেন? আমার কাজ তোমাকে বলা ভেলভেলেটা। আর তেমন আমারও কাজ তোমাকে বলার। তাই তো হলো। জনশালুক, আমি একটা জিনিস নিয়ে একটু চিন্তিত আছি। কোন জিনিস? কি ব্যাপারে? ফুলদের ব্যাপারে না? এক্স্যাক্টলি শালুক, সেদিন তুমি ঠিক ছিলে। ইউ আর রাইট, তুমি ঠিক ছিলে। ওই লোকটা ফুলদের গায়ে হাত তুলেছে ভেলভেলেটা, এর দাম আমি নেবই। কিন্তু তুমি কি করবে? ফুলদি তো নিজে যদি কমপ্লেন না করে তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, ফুলদি তো আমার কাছে এসে বলে গেছে। শালুক, ফুলদি তোমাকে বলেছে আর বাধ্য হয়ে আমাকে বলেছে, আর তার সঙ্গে সঙ্গে একটা কথা আমাকে বলে গেছে যে আমি যদি ওর ভাই হয়ে থাকি, আমি যদি ওকে ভালোবেসে থাকি, তাহলে আমি যেন এই কথাগুলো বাড়ির লোককে কোনো মতেই না বলি। এবার তুমি বলো তো, আমি ওর ভাই হয়ে সবকিছু জেনে শুনে আমার দিদি পরে পরে মার খাচ্ছে, একটা খারাপ ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, সব কিছু জেনে শুনে আমি বাড়ির লোককে কি করে না বলি বলো তো তুমি? আমরা ওর বাড়িতে চলে যাব। কিন্তু আমরা ওর বাড়িতে গিয়ে করবোটা কি? ও যদি নিজে না বেরিয়ে আসে কি করবো বাড়িতে গিয়ে? আচ্ছা, ফুল দিয়ে এরকম কষ্ট সহ্যই বা করছে কেন বলো তো? তুমি জানো না একটা মেয়ে কেন কষ্ট সহ্য করে? তুমি কেন সহ্য করেছিলে? সে তো আমি তোমাকে ভালোবাসতাম। তুমি তো আমাকে এরকম ভাবে অত্যাচার করনি বলো? আর তুমিও তো আমাকে ভালোবাসতে। কিন্তু ওই লোকটা তো ফুলদিকে ভালোই বাসে না ভেলভেলেটা, তাহলে ফুলদি কেন শুধু শুধু এভাবে অত্যাচার সহ্য করতে যাবে বলো তো? জানো বাড়ির সবাই না এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছে, কষ্টে আছে। আমি তো এবার এসে গেছি ভেলভেলেটা, আমাকে একটু সময় দাও। আমি ফুলদির জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে দেবো না, কিছুতেই। আমি জানি তো তুমি আমার ঘরের লক্ষ্মী, আমার পরিবারের লক্ষ্মী। তুমি যখন চলে এসেছো তখন আমার বাড়ির সবাই ভালো থাকবে। দেখো শালুক, কি ব্যাপার? কেন ঐশ্বর্য দিদি, এই বাড়িতে যখন একদিন তুমি এই ঘরে থাকতে তখন আমি কোথায় থাকতাম? কি বলতে চাইছো তুমি? দেখো, তুমি আমাকে একটা প্রশ্ন করলে,
আর আমিও তোমাকে ঘুরিয়ে আর একটা প্রশ্ন করলাম। সেই প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারবে। ও স্ত্রী হওয়া সত্ত্বেও যখন আমি এই বাড়ির গেস্টরুমে থাকতে পেরেছি, তাহলে ও স্ত্রী না হয়ে তুমি তা পারবে না কেন? তুমি আমাকে অপমান করছো, তুমি কিন্তু আমাকে খারাপ হতে বাধ্য করছো শালুক। যেন এর আগে কখনো তুমি খারাপ ছিলে না, জীবনে প্রথমবার তুমি খারাপ হতে যাচ্ছ। আমি তোমার সঙ্গে কথা বলছি না আবির। আর তোমাকে কে বলেছে আমি তোমার সঙ্গে কথা বলছি বা আমি তোমার সঙ্গে কথা বলতে চাই? আর বাই দ্য ওয়ে, তুমি এত রাত্রে আমার ঘরে কেন এসেছো? ঐশ্বর্য, এই টাইমে আমরা আমাদের প্রাইভেট সময় বা প্রাইভেট স্পেসে তোমাকে এক্সপেক্ট করি না, সো প্লিজ গেট আউট। ঐশ্বর্য দিদি, অনেক তো হলো, তোমার তো কিছুই লাভ হলো না বলো। দেখো, জোর করে আর যাই পাওয়া যাক না কেন, কারোর মন পাওয়া যায় না। যাও তুমি, যাও কি ঘুমিয়ে পড়ো, শুধু শুধু রাতটা নষ্ট করো না তো। আমাদের দুজনের আজ অনেকদিন পরে একসঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমরা তো স্বামী স্ত্রী, এতদিন ধরে আমরা দূরে দূরে ছিলাম। আমাদের অনেক জমা কথা আছে গো, যেটা আমরা দুজন দুজনকে আজ বলবো। আর আজ আমাদের দুজনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আমরা চাই না। শালুক, অনেক ধমকেছো তুমি আমাকে, অনেক ছোট করেছো, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছো, আমি কিচ্ছু বলিনি। এবার আর আমি তোমাকে একটা ধাপ এগোতে দেব না। আমার সঙ্গে এই গলায় কথা বলার অধিকার তুমি পেলে কোথা থেকে? হ্যাঁ, কে দিয়েছে তোমাকে অধিকার? তোমার সাহস কি করে হয় তুমি আমার সঙ্গে এই গলায় কথা বলো? শালুক ঠিক বলেছে, শালুক যা বলেছে ঠিক বলেছে। কে অধিকার দিয়েছে তোমাকে শালুকের সঙ্গে এরকমভাবে কথা বলতে? আজ তোমার খুব জোর হয়েছে তাই না? তুমি ধরাকে সরা জ্ঞান করছো, আমাকে আমাকে ভিকিরি করে দিয়ে নিজের রানী হয়েছ। এই অভিজ্ঞতাটা তো তোমার জীবনেও আছে ঐশ্বর্য দিদি, তুমিও তো একদিন অন্যকে ভিকিরি করে নিজের রানী হয়েছিলে, অথচ তাও তুমি নিজের সিংহাসনটা ধরে রাখতে পারোনি। আমি কিন্তু আমার সিংহাসন ধরে রাখতে পেরেছি। আমি আমি দূরে চলে যাওয়া সত্ত্বেও, আমার সিংহাসন ছেড়ে দিয়ে চলে যাওয়া সত্ত্বেও, ওই সিংহাসনটা কোনোদিনই তোমার হয়নি, সেটা আমারই হয়েছিল। এই অহংকারের পতন না অনিবার্য। আর কিছু মানে? বললাম যে অনেক রাত হয়েছে ঐশ্বর্য দিদি, এখন এখন আমরা দুজনে কথা বলবো। কোনো স্বামী স্ত্রীর ঘরে মাঝরাতে নক না করে কেউ ঢুকে পড়ে নাকি? আচ্ছা, তুমি তো শহরে বড় হয়েছ, এত লেখাপড়া জানো, এত শিক্ষিত, অথচ এই বোধটুকু তোমার নেই। আমরা তো গ্রামের মানুষজন, তবুও আমরা কোনোদিনও এমন কোনো কাজ করিনি, করার কথা ভাবতেও পারি না। তুমি ভাবো কি করে গো, কোনো স্বামী স্ত্রীর ঘরে মাঝরাতে নক না করে কেউ ঢুকে পড়ে নাকি? আচ্ছা, তুমি তো শহরে বড় হয়েছ, এত লেখাপড়া জানো, এত শিক্ষিত, অথচ এই বোধটুকু তোমার নেই। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও। আর শালুক, তোমাকে বলি, দরজাটা লক কেন করোনি তুমি, ভিজে কেন রেখে দিয়েছো? কারণ আমি ভাবতে পারিনি এ বাড়িতে কারোর এত খারাপ রুচি হবে যে বন্ধ দরজার বাইরে থেকে নক না করে সোজা দরজা খুলে, দরজা হাট করে খুলে ঘরে ঢুকে পড়বে। আরে, ও তো বাড়ির লোক নয়, ও তো বাইরের লোক, তুমি জানো না ওর দ্বারা কি সম্ভব। জান, ভুল হয়ে গেছে, আর কখনো আমার এই ভুলটা হবে না। চলো ঐশ্বর্য দিদি, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই, চলো। শালুক, তুমি ভাবতেও পারছো না তুমি আমার সঙ্গে কি করছো। আমি যা করছি একদম ভেবে চিন্তেই করছি, আর আজ আমি যা করছি
তার জন্য আমার কোনো পাপ বোধ নেই। এসো ঘরের বাইরে যাও, তুমি এসো যাও ঘরের বাইরে যাও, যাও যাও। এতদিনে একটা কাজের কাজ করেছো তুমি, এই শালুককে আমি স্যালুট করি। এর প্রতিশোধ আমি নেবই। কি করে আবিরের জীবন থেকে তোমাকে চিরদিনের মতো সরিয়ে দিতে হয় তা আমি দেখিয়ে দেব শালুক, শুধু একটু সময় অপেক্ষা। তার আগে কাল থেকে আমাকে আমার ভুলটা পাল্টাতে হবে।